আজ আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে আলোচনা করতে চলেছি। অ্যাডজেক্টিভ ফ্রেজ প্রথমে বলে দিই, যখন একটা শব্দগুচ্ছ অর্থাৎ বেশ কিছু শব্দের সমষ্টি একটা নির্দিষ্ট অর্থ দেয় তখন তাকে আমরা ফ্রেজ বলি। তো ফ্রেজের মধ্যে বেশ কিছু শব্দ থাকে, কিন্তু এক্ষেত্রে কোনো সাবজেক্ট অর্থাৎ কর্তা বা মেইন ভার্ব থাকে না। অর্থাৎ ফ্রেজে আমরা কোনো সাবজেক্ট পাই না, কোনো ফাইনাইট ভার্ব বা মূল ভার্ব যেটা সেটা কিন্তু পাই না। এই ফ্রেজ অর্থাৎ সেই নির্দিষ্ট কিছু শব্দ যখন কোনো অ্যাডজেক্টিভের কাজ করে তখন আমরা তাকে বলি অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের গুণাগুণ প্রকাশ করে। তখন যখন একটা শব্দগুচ্ছ কোনো নাউন বা প্রোনাউনের গুণাগুণ প্রকাশ করবে তখন সেই শব্দগুচ্ছকেই, সেই ফ্রেজটাকেই আমরা বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। আজ আমরা মূলত আলোচনা করবো যে অ্যাডজেক্টিভ ফ্রেজ কি কিভাবে শুরু হতে পারে। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ তোমরা বুঝতে পেরেছো, একটা এক্সাম্পল দিই। আই সি এ চেয়ার মেড অফ উড, আমি একটা চেয়ার দেখি মেড অফ উড, কাঠের তৈরি। এবার মেড অফ উড, কাঠের তৈরি, এটা কার সম্পর্কে বলছে? চেয়ার সম্পর্কে বলছে। যেহেতু এটা চেয়ার সম্পর্কে বলছে তাই মেড অফ উড এই অংশটুকু, মেড অফ উড এই শব্দগুলো তোমার অ্যাডজেক্টিভের কাজ করছে একসাথে। তো আজকের আলোচনা থাকছে যে কি কিভাবে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজকে শুরু করতে পারি। টাইপস অফ অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজের যে ধরন সেগুলো। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ স্টার্ট হতে পারে কি দিয়ে? অ্যাডজেক্টিভ ফ্রেজ মে স্টার্ট উইথ, অ্যাডজেক্টিভ ফ্রেজ শুরু হতে পারে কোনো প্রিপোজিশন দিয়ে। যদি কোনো প্রিপোজিশন দিয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ শুরু হয় সেটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যায়। তো প্রিপোজিশনাল ফ্রেজ বিভিন্ন রকম বিভিন্ন ভাবে কাজ করতে পারে একটা বাক্যের মধ্যে, সেটা নাউন হিসেবে কাজ করতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। তো আজ আমরা যেটা দেখবো যে প্রিপোজিশন দিয়ে কোনো অ্যাডজেক্টিভ ফ্রেজ শুরু হতে পারে। পার্টিসিপল দিয়েও শুরু হতে পারে। পার্টিসিপল সাধারণত আমরা জানি ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে পার্টিসিপল হয়, ভার্বের থার্ড ফর্ম হয়েও তোমার পাস্ট পার্টিসিপল হয়। তো এই দুভাবেই কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজকে, এই দুভাবেই আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজকে শুরু করতে পারি। এরপর রয়েছে তিন নম্বরে ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়েও কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজকে শুরু করতে পারি। এছাড়া অ্যাডভার্ব দিয়েও আমরা প্রিপোজিশন ফ্রেজকে শুরু করতে পারি। অর্থাৎ আমরা বিভিন্ন রকম ভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজকে শুরু করতে পারি, কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজের মূল লক্ষ্য যেটা সেটা কোনো নাউন বা প্রোনাউনের গুণাগুণ প্রকাশ করবে। আমরা এক্সাম্পলে চলে আসি। আই লাইক দ্য ফুড উইথ লেস অয়েল, আই লাইক দ্য ফুড, আমি কম তেলের খাবার পছন্দ করি। আই লাইক দ্য ফুড, এখানে ফুড যেটা এটা তোমার নাউন, এই ফুড সম্পর্কে বলছে উইথ লেস অয়েল, অর্থাৎ কম তেল যুক্ত, কম তেল সহ, উইথ লেস অয়েল, এটা লে উইথ যেটা এটা তোমার প্রিপোজিশন অ্যাডজেক্টিভের কাজ করছে, অর্থাৎ ফুড সম্পর্কে কিছু বলছে, তাই এটা হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। ফর এক্সাম্পলটা দেখো, আই হ্যাভ এ নাইস মেমোরি, আমার একটা সুন্দর স্মৃতি রয়েছে। মেমোরি তোমার নাউন, অফ আওয়ার ফ্রেন্ডশিপ, আমাদের বন্ধুত্বের, অফ আওয়ার ফ্রেন্ডশিপ, আমাদের বন্ধুত্বের, আমাদের বন্ধুত্বের কি স্মৃতি, অর্থাৎ এই মেমোরি সম্পর্কে এই অংশটুকু আরো কিছু বলে দিচ্ছে, এই মেমোরির গুণাগুণ প্রকাশ করছে। অতএব অফ আওয়ার ফ্রেন্ডশিপ, এটা হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর এটা তোমার শুরু হয়েছে অফ দিয়ে। তো আমরা প্রিপোজিশন দিয়ে, আর এগুলো কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে, এরকম আমরা দুটো এক্সাম্পল পেয়ে গেলাম। এবার আমরা পার্টিসিপল দিয়ে যদি শুরু করি তবে কেমন আমরা এই অ্যাডজেক্টিভ ফ্রেজ পাই দেখে নিই। দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড ইজ মাই ফ্রেন্ড, মাঠে খেলারত বালকটি আমার বন্ধু। দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, বন্ধুটি আমার, বালকটি আমার বন্ধু। দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, বালকটি আমার বন্ধু, কিন্তু বালকটির সাথে জুড়ে দেওয়া রয়েছে প্লেইং ইন দ্য ফিল্ড, মাঠে খেলারত বা মাঠে খেলছে। এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করে যখন সেটা অ্যাডজেক্টিভের মতন ব্যবহার করা হয় তখন তাকে আমরা পার্টিসিপেট বলি। দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড, প্লেইং ইন দ্য ফিল্ড, মাঠে খেলারত। এখন মাঠে খেলারত এটা কে? বয় অর্থাৎ বালকটি সম্পর্কে বলছে, বালকটির একটা গুণাগুণ প্রকাশ করছে। অতএব প্লেইং ইন দ্য ফিল্ড হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। এর কোনো সাবজেক্ট নেই, এর কোনো মেইন ভার্ব নেই, আর এখানে প্লেইং যেটা এটা হলো তোমার প্রেজেন্ট পার্টিসিপল। তারপর এক্সাম্পলটা দেখো, দ্য হাউস বিল্ট উইথ উড ইজ নাইস টু সি, কাঠের তৈরি বাড়িটি দেখতে সুন্দর। দ্য হাউস ইজ নাইস টু সি, এটা আমাদের মূল বাক্য, কিন্তু হাউসের আরো একটু ইনফরমেশন দেওয়া রয়েছে, হাউস সম্পর্কে আরো একটু বলে দেওয়া রয়েছে। বিল্ট উইথ উড অর্থাৎ কাঠ দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি কি? বাড়িটি।
অতএব বিল্ট উইথ উড এটা তোমার হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং এখানে পাস্ট পার্টিসিপিলের ব্যবহার করা রয়েছে, আছে এখানটায় বিল্ট। তারপরের এক্সাম্পলে চলে আসো, পাঁচ নম্বরে, হি নিডেড এ ফ্রেন্ড টু প্লে ফুটবল, তার একজন বন্ধুর দরকার ফুটবল খেলতে। টু প্লে ফুটবল, ফুটবল খেলতে, এটা কার সম্পর্কে বলছে? বন্ধু সম্পর্কে বলছে। ফুটবল খেলতে কাকে দরকার? বন্ধুকে দরকার। অতএব টু প্লে ফুটবল এই অংশটুকু, এই ফ্রেজটুকু তোমার ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে এবং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদিও ইনফিনিটিভ দিয়ে শুরু হওয়া অ্যাডজেক্টিভ ফ্রেজের ব্যবহার সেই অর্থে খুব একটা দেখা যায় না, এগুলো খুব রেয়ার এক্সাম্পল। হি বট এ পেন টু রাইট বিউটিফুলি, সে একটা সুন্দর কলম কিনেছে, সে একটা কলম কিনেছে টু রাইট বিউটিফুলি, সুন্দরভাবে লেখার জন্য। টু রাইট বিউটিফুলি, সুন্দরভাবে লেখার জন্য সে কি করেছে? কি পেন, পেন রয়েছে যেটা সুন্দরভাবে লেখার জন্য ব্যবহার হবে। এটা এখানে ছিল ফ্রেন্ড যার সাথে সে ফুটবল খেলবে, অর্থাৎ এখানে পেন সম্পর্কে আরো একটু তথ্য দেওয়া হয়েছে, টু রাইট বিউটিফুলি। এটা হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং এটা তোমার টু দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এটা ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে। তারপর এক্সাম্পলটা দেখো, দ্য স্টোরি ইজ সারপ্রাইজিংলি গুড, গল্পটি অদ্ভুত রকমের ভালো, আশ্চর্য রকমের ভালো। দ্য স্টোরি ইজ সারপ্রাইজিংলি গুড, সারপ্রাইজিংলি এটা তোমার অ্যাডভার্ব এবং সারপ্রাইজিংলি গুড, অদ্ভুত রকমের ভালো, এটা তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ কোন জিনিসটা অদ্ভুত রকমের ভালো? স্টোরি, গল্পটা ভালো, গল্পটা তোমার নাম, নাম সম্পর্কে বলছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেল এবং এখানে দেখো অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে এটা। আট নম্বর এক্সাম্পল, দ্য ম্যান ইজ হাইলি এডুকেটেড, মানুষটি উচ্চ শিক্ষিত, হাইলি এডুকেটেড, হাইলি তোমার অ্যাডভার্ব এর সাথে রয়েছে তোমার এডুকেটেড, হাইলি এডুকেটেড, এই পুরোটাই বলছে মানুষ সম্পর্কে। অতএব মানুষটি হচ্ছে নাও তার গুণাগুণ প্রকাশ করে হাইলি এডুকেটেড হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো অ্যাডজেক্টিভ ফ্রেজে আমরা আটটা এক্সাম্পল দেখলাম এবং এখানটায় দুটো দুটো করে আমরা দেখতে পেলাম যে প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে দুটো, পার্টিসিপিল দিয়ে শুরু হচ্ছে। পার্টিসিপিল তোমার দুরকম আমরা আলোচনা করলাম, একটা প্রেজেন্ট আর একটা হচ্ছে পাস্ট, পারফেক্ট পার্টিসিপিল হয়, কিন্তু সেটা দিয়ে ফ্রেজ আমি এখানে আলোচনা করিনি। ইনফিনিটিভ এবং অ্যাডভার্ব, ইনফিনিটিভ দিয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজের ব্যবহার সেই অর্থে তেমন নেই। আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেব। বাই, থ্যাংকস ফর ওয়াচিং।